ওয়েলকাম ইউ চ্যানেল। তো এইটা হচ্ছে একটা নাইন বাইগল, তো এটা খুবই বড়, ঠিক আছে। এটা আমি এক মাস আগে পেয়েছিলাম, তখন ছোট ছিল, মানে খুব ছোট না, সব ফার্স্ট টাইম ছিল, সত্যিটা বলতে ভালো বুঝতে পারছিল না। তো দেন আমি এটাকে ধরে নিয়েছি, তো এখন এটা বেশ ভালোই আছে, গুড আছে, ভালো। এটার পায়ের মধ্যে আমি জিজ্ঞেস থেকে গেছি, আমারও ইচ্ছা হয় মাঝে মাঝে হয়েছিল যে মঙ্গোলিয়ার মতো আমিও ইগল দিয়ে ক্যাপচার করাবো বিভিন্ন এনিমালস বা বার্ডস, বাট প্রচন্ড পাওয়ারফুল। এটা সত্যি কথা বলতে বিশাল পাওয়ারফুল, বিশাল পাওয়ারফুল। আর যারা যারা ভাবছিলাম ধরে আমিও পুষবো, বাট প্লিজ পুষবো না, কারণ এটা আমাদের ইন্ডিয়ায় প্রচন্ড কম হয়ে যাচ্ছে, এবং ইন্ডিয়ায় কম হয়ে যাচ্ছে বাট আমাদের এখানে প্রচুর আছে। এর জন্য পেয়েছি এটাকে, কারণ এইসব এলাকায় সাধারণ ডিম দেয় না। তো আরেকটা রিকোয়েস্ট, আর এটা দেখলে কোনো দিন ডিস্টার্ব করো না, কারণ বা হয়তো কারো কারো মাঝে মাঝে পায়রা বা অন্য কিছু বাট খেয়ে নিতে পারে, মুরগি যারা মুরগি বসে না মুরগি, বাট এরা এরা খাওয়ার জন্যই এরা মারে। তো ওই সব দিয়ে দেখা শুনে কেউ আমার মেয়েদের মেরে দিও না, কারণ এরা আমি একটি এক মাস মাস পরে প্রথম প্রথম আমারও লাগ রাখতো, কিন্তু আসলে এরা খুবই ভালো, খুবই শান্ত। আর এটার খাওয়ানোর ভিডিও আমি করবো, এখন করছি না বাট করবো। আর এটা তুমি দেখতে পাচ্ছ প্রায় আমার হাতের থেকেও বড়, এটা প্রচণ্ড বড়। আমাদের স্কুলে এটাকে নিয়ে যাওয়া হবে, সো ওই দিনই লাস্ট, তারপর আমি ছেড়ে দেবো সেকে, এ নিজের এলাকা খুলবে, নিজের পুরো যৌবন কাজে লাগাবে। আর প্রচণ্ড এরা এদেরকে ডিস্টার্ব করবে না, আর চেষ্টা করো যাতে অন্য কেউ যদি ডিস্টার্ব করে তাকে রোধ করা।